সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সাথে আছি নিকিতা নন্দিনী প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা করোনা সংক্রমণের শীর্ষের দিকে যখন বাংলাদেশ তখন জীবিকার দিকে নজর রেখে চেষ্টা চলছে জীবনকে রক্ষা করার জেলা বা অঞ্চল ভিত্তিক লকডাউন কোথাও শুরু হয়েছে আবার কোথাও শেষ ফলাফলে স্বাস্থ্যচিত্র কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আজ বোঝার চেষ্টা করব সেটি আমাদের সাথে যুক্ত হচ্ছেন গাজীপুর থেকে জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম এবং চট্টগ্রাম থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর রবিউল হাসান ভুঁইয়া দর্শক আমাদের আজকের বিষয়ে অঞ্চল ভিত্তিক লকডাউন স্বাগত আপনাদের দুজনকেই আমাদের আজকের আয়োজনে শুরুতেই চলে যেতে চাই গাজীপুরে সেখানে রয়েছেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম এই 119তম দিনে এসেও আসলে বাংলাদেশ সংক্রমণের দিক থেকে শীর্ষে মানে এই সংক্রমণ যেন কিছুতেই নিচের দিকে নামছে না আর জীবিকার তাগিদ তো রয়েছে তাহলে এই 119তম দেশে দিনে এসে আজকেও কিন্তু আমরা জানতে পেরেছি মারা গেছেন 29 জন এই 119তম দিনে এসে আপনাদের পদক্ষেপগুলো কি কি ধন্যবাদ আপনাকে আমরা নিশ্চয় অবগত যে এতদিন আমাদের মার্কেটগুলো বিকেল 4টা পর্যন্ত ছিল খোলা সম্প্রতি একটি সার্কুলার এটি 7টা পর্যন্ত করা হয়েছে আগে আপনার রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত মানুষের চলাচল সীমিত ছিল একেবারেই এখন কিন্তু সেটি রাত 10টার পর থেকে ভোর 5টা অথবা আমরা এই করোনা সংক্রমণের আগের যে জীবন যেই মানুষের যেই জীবনের যে চলাচলের যে গতিবিধি যারা যেমন ছিল আমরা কিন্তু এখন প্রায় সেই পর্যায়ে ফিরে এসেছি এবং এখানে জানেন যে মিল ফ্যাক্টরি এটি একটি শিল্পাঞ্চল পুরোপুরি এখানে ছোট বড় মিলে 5000-এর উপরে ইন্ডাস্ট্রি আছে এই ইন্ডাস্ট্রিগুলি সবই এখন সচল এবং সবগুলি চলছে ঠিক মতো অতএব এখানে এসে আমাদের এই মুহূর্তে যা আছে যে আমরা তাদের শুধু মাস্কের উপরে আমরা জোর দিচ্ছি যেন তারা মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রাখে এবং স্বাস্থ্যবিধিটা মেনে চলে আর আমরা এই মুহূর্তে যে কাজটি করছি যে এর এর বাইরে তো আমরা জোর দিতে পারছি না আপনি জানেন যে আমরা একটি ছোট অঞ্চল অর্থাৎ গানগঞ্জ পৌরসভার 3টি ওয়ার্ড এই 3টি ওয়ার্ডে আমরা পরীক্ষামূলকভাবে 21 দিন আমাদের শেষ হলো যে আমরা 21 দিন সেখানে রেড জোন ডিক্লার করা ছিল এবং সে রেড জোনে আমরা রেড জোন খুব কড়াকড়ি ভাবে আমরা বাস্তবায়ন করেছি আর অন্য এলাকাগুলোতে আসলে সেভাবে সম্ভব না কারণ সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি বড় যে একটি জায়গা সেটি হলো আপনার আরএমজি আরএমজি সেক্টরের 1800 গার্মেন্টস কিন্তু এখানে আছে এবং ঔষধের ফার্মাসিউটিক্যালসের সকল প্রতিষ্ঠানই প্রায় এখানে আছে তো এই জন্য এই প্রতিষ্ঠানগুলো আসলে কোনোভাবেই বন্ধ রাখা সম্ভব যেমন আপনার যখন একেবারে সম্পূর্ণ সরকারে যখন ছুটি ছিল সাধারণ ছুটি ছিল তখন কিন্তু 140টি প্রতিষ্ঠান চলেছে এই জন্য এই মুহূর্তে মানুষের চলাচল যেটি আমরা তারা যেন শুধু গণপরিবহনে তারা সরকারের যে বিধি আছে সেটি যেন মেনে চলে তারা একটা সিট সিটে একজন করে বসে তারপরে আমাদের যে অটো বা অন্যান্য যে রিক্সাগুলো চলে সেগুলো যেন সিঙ্গেল চলে এবং একই পরিবারের হলে তারা দুজন চড়তে পারবে অন্য পরিবারের হলে তারা পারবে না এবং সামাজিক দূরত্ব বজায় থাকা এবং মাস্ক ব্যবহার করা এই বিষয়গুলোর উপর আমরা আপাতত জোর দিচ্ছি এই মুহূর্তে ধন্যবাদ আপনাকে এবারে যদি গাজীপুরে যেতে চাই সেখানে রয়েছেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম তার সাথে এতক্ষণ কথা বললাম চট্টগ্রামে যেতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর রবিউল হাসান ভুঁইয়া রয়েছেন আমাদের সঙ্গে আমরা শুনছিলাম আসলে গাজীপুরের বিষয়টি যে সেখানে মাস্ক পরিধান করা এবং সামাজিক দূরত্ব নিশ্চিতের ব্যাপারটিতে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে কিন্তু এই যে 119তম দিনে এসেও যে সংক্রমণ একেবারে শীর্ষে রয়েছে মানে এর প্রতিকার কি হতে পারে আমাকে বলছেন জি
জি ডক্টর রবিউল হাসান ভুই, আপনি নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে, এখন আশা করছি যে আমরা শুনছিলাম গাজীপুরের কথা, মানে এই 119তম দিনে এসে আসলে সংক্রমণ তো আমাদের দেশে এখনো শীর্ষে। আপনার কাছে জানতে চাই যে এই 119তম দিনে এসে আসলে এর প্রতিকার কি? অ্যাকচুয়ালি আমাদের যে গভর্নমেন্ট বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দ্বারা যে স্বাস্থ্যবিধিগুলো দেওয়া হয়েছে আমাদের জনগণের মাঝে, সেই স্বাস্থ্যবিধিগুলো যদি আমরা যথাযথভাবে পালন করি তাহলে আমাদের আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসবে। এবং আমরা গত কয়েকদিন আগে দেখেছি যে আমাদের মৃত্যুর সংখ্যা হয়তো 64, আবার কিছুটা কমে এসেছে, আজকে অনেকটা কমেছে। তো আশা করি সবার মধ্যে জনসচেতনতা, অ্যাটলিস্ট আমাদের সব জনগণের মাঝে যদি মাস্ককে আমরা পার্মানেন্টলি ইউজ করতে পারি, যে করোনাকালীন সময় আমরা সবাই মাস্ক ইউজ করব, সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব মেনে চলবো, এই জিনিসগুলা মেনটেন করলে এবং স্বাস্থ্যবিধিতে যেভাবে বলা আছে ঘন ঘন হাত ধোয়া, এই জিনিসগুলা মেনটেন করলে আসলে অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ আসা সম্ভব। আপনি কি মনে করছেন যে লকডাউন, সাধারণ মানুষ জীবিকার একটি তাগিদ তো রয়েছে, এর কারণে লকডাউন মানতে নারাজ অনেকেই, কিন্তু আসলে কি লকডাউনের কারণে স্বাস্থ্যসেবা নিশ্চিত হচ্ছে না, নাকি আসলে কি কারণ হতে পারে যে সাধারণ মানুষ লকডাউন মানতে নারাজ? অ্যাকচুয়ালি আমাদের জি আমরা জীবন এবং জীবিকা দুটো প্রশ্ন এখানে জড়িত, সেক্ষেত্রে আমার জীবনও বাঁচাতে হবে এবং জীবিকাও বাঁচাতে হবে, সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলে আমাদের এই লকডাউনটা মেনে চলতে হবে। আর লকডাউন করার ফলে আমরা যে এই করোনা ভাইরাসের একজন থেকে একজনের স্প্রেডিং করার যে প্রবণতা, ওই চেইনটাকে আমরা কিছুটা কিছুটা হলেও আমরা ব্রেক করতে পেরেছি, ফলে দেখা গেল যে আমাদের মৃত্যু সংখ্যা অন্যান্য অনেক দেশের চাইতে অনেকাংশে কম। আমাদের এখন জনগণের মাঝে আমাদের লকডাউন এবং জীবিকার প্রশ্নে সীমিতভাবে আমাদের হলেও আমাদের জনগণের মাঝে আসলে সচেতনতা খুব বেশি জরুরি। আপনি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি চিত্র যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে এখন কি অবস্থায় করোনাকালীন সময়ে? ধন্যবাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা সীমিত পরিসরে কাজ শুরু করেছি অনেকদিন থেকেই, তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম আমাদের বিশ্ববিদ্যালয় যেহেতু শহরের থেকে আমাদের অনেক স্টাফ অফিসার কর্মকর্তা শহর থেকে বাইরে বিশ্ববিদ্যালয়ে এসে কাজ করতে হচ্ছে, এই কারণে দেখা গেল শহরে যারা অনেক সময় কন্টামিনেট হয়ে এসেছে তখনও সিমটম দেখা যায়নি, ওনাদের মাধ্যমে অনেক ক্ষেত্রে হয়ে থাকে। আবার বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী এলাকা হাটাজারি থানা, ওই হাটাজারি থানার মধ্যেও অনেক আসলে ইনফেকশন বা পেশেন্ট পাওয়া গিয়েছে, তারাও অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কাজে আসা যাওয়া করতে হচ্ছে, সেই ক্ষেত্রে বাইরের থেকে এই কন্টামিনেশনটা আমাদের মধ্যে এসেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে সবাই যথাযথ হ্যান্ড স্যানিটাইজার এবং স্বাস্থ্যবিধি মেনে চলছেন, তার মাঝেও বাইরের থেকে লোক আসা যাওয়া করায় আমাদের গত 23 তারিখ থেকে আমাদের অনেককে আমরা পেয়েছি যে পেশেন্ট হিসেবে যারা আইডেন্টিফাইড আমাদের বিশ্ববিদ্যালয় ল্যাবে করোনা ভাইরাস তাদেরকে শনাক্ত করেছেন। সেক্ষেত্রে আমরা প্রথমত কিছু আমাদের শোভা কলোনি নামে একটা কলোনি আছে স্টাফদের, সেই কলোনি থেকে আমরা প্রথম 4 জন পেয়েছি। আমরা প্রথমত চিন্তা করছি ওই কলোনিটাকে আমরা লকডাউন করব, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রক্টর ডক্টর রবিউল হাসান ভুঁইয়া এবং সঙ্গে ছিলেন গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক মানচিত্রে নিয়ে নিচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে মানচিত্রে নিয়ে নিচ্ছি ছোট একটি বিরতি, সঙ্গে থাকবেন। সবাইকে আবারও স্বাগত, মানচিত্র নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আমাদের আজকের বিষয় অঞ্চল ভিত্তিক লকডাউন। আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন কক্সবাজার থেকে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন এবং মাদারীপুর থেকে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম। শুরুতেই চলে যেতে চাই কক্সবাজারে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের সঙ্গে, কথা বলতে চাই যে আসলে আমরা বিরতির আগেও আলাপ করছিলাম যে এখন তো সংক্রমণে বাংলাদেশ শীর্ষে, এই অবস্থায় আপনার 119তম দিনে এসে সংক্রমণের কি কি পদক্ষেপ নিয়েছেন লকডাউন নিশ্চিত করবার জন্য? জি ধন্যবাদ আপনাকে। আমরা সেই আপনারা জানেন সেই লকডাউন সেই শুরুতে প্রথমে যখন আমাদের কক্সবাজার প্রথম আপনার যে একজন রোগী শনাক্ত হয়েছিল, যিনি হজ করতে গিয়ে আপনার সেখান থেকে আক্রান্ত এসেছিলেন, সেটা সেই ১৮ মার্চের ঘটনা। এরপর ২২ মার্চ থেকে আমরা এখানে লকডাউন কার্যকর করি, টুরিস্টদের যে আসা সেটা বন্ধ করি, এখানে সকল টুরিস্ট স্পট আমরা বন্ধ করে দিই। তো এরপরে আমাদের এখানে পরিস্থিতি ভালোই ছিল প্রায় ১.৫ মাস, সে মার্চের আপনার সেই ২২ তারিখ থেকে শুরু করে
সেটাই পুরো এপ্রিল মাস আমাদের এখানে পরিস্থিতি ভালো ছিল। কিন্তু আপনি একটা বিষয়ে জানেন কিনা, সেটা হলো এখানে যারা ব্যবসা করে বেশিরভাগ ব্যবসায়ী আপনার পর্যটন কেন্দ্রে অন্যান্য যে ব্যবসা আছে সবগুলোই কিন্তু চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়ার অধিবাসী ম্যাক্সিমাম। তারা তো লকডাউনের শুরুতে তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তারা চলে গিয়েছিল চট্টগ্রামে, কিন্তু এক মাস দেড় মাস পরে আবার তারা ফিরে এসেছে। যখন সরকার বিভিন্ন ক্ষেত্রে একটু বিধিনিষেধ শিথিল করলো তখন তারা ফিরে এসেছিল। তো ওই সময় এসে তারা ওখান থেকে আপনার আক্রান্ত হয়ে অনেকেই আসে। আবার এখানে আপনার যে ব্যবসা, যে আপনার মাছ, এটা একটা অন্যতম একটা, তারপর পান ব্যবসা, মাছ এবং পান নিয়ে যারা ব্যবসা করেন এই সকল ব্যবসায়ীরা চাঁদপুর, তারপর আপনার গাজীপুর, নারায়ণগঞ্জে গিয়েছিলেন। আপনারা জানেন নারায়ণগঞ্জ তখন খুবই হটস্পট ছিল, তো ওখান থেকে তারা আক্রান্ত হয়ে এখানে এসে মানে লোকজনকে সংক্রমিত করেছেন। তা আমাদের এখানে বিশেষ করে সদরে প্রচুর লোক আক্রান্ত হয়েছে। এরপরে আমরা যে সরকারি বিধিনিষেধ যেটা ছিল এটাকে আরো কঠোর করার জন্য সকল পক্ষের সাথে আলোচনা করবে আমরা জুন মাসের 6 তারিখে এখানে রেড জোন হিসাবে আপনার এই এলাকা আমরা ঘোষণা করা হয় এবং সেই অনুযায়ী আমরা কার্যকরের চেষ্টা করি। আমাদের সাথে আমরা প্রথমবারের মতো 6 জুন থেকে স্থানীয় যারা স্বেচ্ছাসেবক আছে তাদেরকে আমরা সাথে নিই। পুলিশ সেনাবাহিনীর পাশে এই স্বেচ্ছাসেবকরা আমাদের সাথে ছিল, এটা অত্যন্ত কার্যকর ভাবে কাজ করেছে। জি, কক্সবাজার থেকে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, ধন্যবাদ আপনাকে। এবারে যদি একটু যেতে চাই মাদারীপুরে, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে। আসলে মাদারীপুরে আজকেও সংক্রমণ কিন্তু 800 ছাড়িয়েছে, মানে এখন আসলে এই সংক্রমণ যেন না হয় এবং লকডাউন যেন নিশ্চিত হয়, এই সময় এসে আসলে এর প্রতিকার কি এই সংক্রমণের? ধন্যবাদ ডিবিসি টিভিকে। আমরা বলি যে প্রথমে কিন্তু সারা বাংলাদেশে প্রথম লকডাউন করা হয় শিবচরের 2টা ওয়ার্ডকে এবং শিবচর উপজেলার 2টা ইউনিয়নকে। তো সেটাতে কিন্তু আমরা কিন্তু সফল হয়েছি, কারণ সেখান থেকে কিন্তু লকডাউন করার পরবর্তীতে কিন্তু ওইখান থেকে কেস আর স্প্রেড হয় না। কিন্তু পরবর্তীতে যখন সীমিত আকারে লকডাউন করা শুরু হলো তখন কিন্তু আমরা কিন্তু মাদারীপুর জেলার 4টি পৌরসভা এবং মাদারীপুর বিভিন্ন উপজেলার 4টি উপজেলার বিভিন্ন ইউনিয়নকে আমরা কিন্তু লকডাউন করি। সেই লকডাউন কিন্তু আমি বলবো যে 100% হতে সফলতা আমাদের আসেনি, কিন্তু আমরা কিন্তু আমি যে লকডাউনের আগে 2 সপ্তাহ এবং লকডাউনের পরে 2 সপ্তাহ যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখতে পাই যে লকডাউনের আগে 2 সপ্তাহে যেখানে সংক্রমণ ছিল 57 জন, কিন্তু লকডাউনের পরে 2 সপ্তাহে সেখানে সংক্রমণটা কিন্তু 21 নেমে এসেছে, অর্থাৎ প্রায় কিন্তু 3 গুণ কমেছে যদি আমরা এটা চিন্তা করি। আসলে সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন যে অঞ্চল ভিত্তিক লকডাউন, আসলে কিন্তু এটা বিকল্প নেই। এখন আমরা কিন্তু সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং এখন আমরা যে ওই এলাকা ওই যে জোনগুলি করেছিলাম এখন সেগুলিকে আমরা আরো সুনির্দিষ্টভাবে আরো সংক্ষিপ্ত পরিসরে আমরা কঠোরভাবে লকডাউন করব। এবং এই লকডাউন করার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, জনগণের সচেতনতা এবং জনগণের অংশগ্রহণ। আসলে জনগণের সচেতনতা, জনগণের অংশগ্রহণ এবং স্থানীয় যে প্রশাসন আছে, স্থানীয় যে প্রশাসন এবং স্থানীয় যে পরিষদগুলি আছে সেগুলির 100% সহযোগিতা ছাড়া মানে 100% লকডাউন কিন্তু বাস্তবায়ন করা সম্ভব নয়। জি, যারা সংক্রমিত হচ্ছেন তাদের চিকিৎসা আবার নিশ্চিত হচ্ছে তো, মানে লকডাউনের কারণে তাদের চিকিৎসায় কোনো ব্যাঘাত ঘটছে কিনা? না, আপনারা জানেন যে আমাদের কিন্তু এই যে বিভিন্ন মোবাইল নাম্বার দেওয়া আছে এবং আমরা কিন্তু এখন কিন্তু এই যে যারা সংক্রমিত হয়, যারা এসিমটোমেটিক বা মৃদু সংক্রমণ, তাদের চিকিৎসাগুলি কিন্তু আমরা কিন্তু মোবাইল অ্যাপসের মাধ্যমে অথবা মোবাইলের মাধ্যমে সম্পন্ন করছি এবং আমরা কিন্তু কন্টিনিউয়াস ফলো আপ দিচ্ছি এবং তাদের কিছু লাগবে কিনা সেটা কিন্তু আমরা কিন্তু এনশিওর করছি। স্থানীয় পরিষদ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু যে আর্থিক যে অসুবিধাগুলি আছে বা যেই ন্যূনতম চাহিদাগুলি আছে সেগুলি কিন্তু বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছেন এবং আমরা কিন্তু এই রোগীগুলি কিন্তু ফলো আপে রাখছি। আর আমাদের প্রতিষ্ঠানের ভিত্তিকে কিন্তু আমাদের কিন্তু অন্যান্য জেলার তুলনায় আমাদের কিন্তু রোগীর যেই ইয়ার পরিমাণ, ট্রানজেকশনের পরিমাণ, সেটা কিন্তু আমাদের কিন্তু অনেক ভালো। জি, কক্সবাজার থেকে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন এবং মাদারীপুর থেকে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
দর্শক এই ছিল আজকের মানচিত্র। আগামীকাল দেখা হবে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।